আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার সমান্ত ভিওর্স আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তহিদ মিডিয়া ভাই সকল প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে জিন যদি রক্তের সঙ্গে মিশে যায় তাহলে আমরা কিভাবে ট্রিটমেন্ট নেব। এক ভাই কিন্তু এই প্রশ্নটি করেছে যে হুজুর যদি জিন আমাদের রক্তের সঙ্গে মিশে যায় তাহলে আমরা সেই ট্রিটমেন্টটা বা সেই চিকিৎসা কীভাবে করতে পারি সম্মেন্দু ভাই প্রথমে আপনাকে জানাই জাজাকাল্লা খায়ের কারণ খুব সুন্দর একটি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছেন এই প্রশ্নের উত্তর জানা প্রত্যেকেরই প্রয়োজন বলে আমি মনে করি ভাই সকল অবশ্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ যদি ভিডিওটি আপনি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না ভাই একটি কথা না বলে নাই। আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিনই আমরা এ ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি ভাইসকল আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক সমান্ত ভাই সংক্ষেপে আমার পরিচয় সম্পর্কে কিছু কথা বলি আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া এবং আমার জেলা হচ্ছে মুর্শিদাবাদ থানা সাগরদিঘি সাগরদিগি রেল স্টেশনের পাশে কিন্তু আমার মানে চেম্বার অথবা বাড়ি যেটাই বলেন আপনি জি সমান্ত ভাই ভাই সকল তাহলে বিষয়ের দিকে এবার চলে যাওয়া যাক সমান্ত ভাই অনেক ভাই অনেক দিন থেকে অনেক কিছু প্রশ্ন করে এবং তার ভিডিও আমরা তৈরি করি তার জন্য আমরা অনেক বিষয়ের উপরে বিভিন্ন রকম ভিডিও তৈরি করি তবে এই যে আজকে বিষয়টি বেছে নিয়েছি কারণ এক ভাই প্রশ্ন করেছেন এই বিষয়টি জানা প্রত্যেককে খুবই যেহেতু জরুরি যে জিন যদি আমাদের রক্তের সঙ্গে মিশে যায় তাহলে আমরা সে চিকিৎসা বা সে ট্রিটমেন্ট কীভাবে করবো ভাই জিন শয়তান রক্তের সঙ্গে মিশে যেতে পারে এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত তারা মানে শরীরের বিভিন্ন সিরাশিরাজ বা রক্তের সঙ্গে চলাফেরা করতে পারে জি তাহলে যখন জিন রক্তের সঙ্গে মিশে যাবে তখন আমরা কিভাবে ওই ট্রিটমেন্টই নেব ভাই সকল খুব বন্দি আমার এই কথাগুলো শুনবেন কারণ আজকে সত্যি গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্মানিত ভাই যদি আপনি দেখেন যে জিন আপনার শরীরের রক্তের সঙ্গে মিশে গেছে বুঝতে পারছেন আপনি প্রথমে তো আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে আসলে কি জিন আপনার রক্তের সঙ্গে মিশেছে সেটি আপনি কীভাবে বুঝবেন অবশ্য আপনার জানাশোনা ভালো একজন অভিজ্ঞ হুজুরের কাছ থেকে আপনি জেনে নিতে পারেন বা নিজের যদি অভিজ্ঞতা দিয়ে আপনি বুঝতে পারেন যে সত্যিই জিন আমার শরীরে মিশে গেছে তাহলে আপনি এই ট্রিটমেন্টগুলো কিন্তু করবেন ইনশাআল্লাহ যদি জিন আপনার রক্তের সঙ্গে মিশে যায় আর আপনি এই চিকিৎসাটা নিয়ে থাকেন অবশ্যই আপনার শরীর থেকে ওই জিন পালিয়ে যাবে যে সম্বন্ধে এটা আমার বানানো কোনো কথা নয় যে এটা আমার কোনো বানানো কথা আমি বলছি না কারণ আমি মানে এর আগেও বলেছি যে আমি যে ভিডিওগুলো তৈরি করি আমি কোনোটাই নাটক করি না অথবা মিথ্যা কথা বলি না ইনশাআল্লাহ এবং আমি সামনে চেষ্টা করি যে কখনো যেন আমাকে এ ধরনের মিথ্যা চিকিৎসা দিতে না হয় আপনারা দোয়া করবেন জি সম্মানিত ভাই কারণ একটা কথা আমি একটা ভিডিওতেও বলেছিলাম যে আজকে আমরা এই ভিডিওটি যে শ্যুট করছি শ্যুট করার পর হয়তো আমার মৃত্যু হয়ে যাবে কারণ মৃত্যু কেউ গ্যারেন্টি দিতে পারবে না আজকে যদি আমি মারা যাই তাহলে আমি তো চলে গেলাম আমার এই ভিডিওগুলো সব থেকে যাবে প্রতিটা ভিডিও কিন্তু থেকে যাবে আপনারা সে ভিডিও দেখে আমল করবেন ভিডিও অনুযায়ী যেসব কাজগুলো করবেন যদি আমি ভালো আমল করে থাকি তাহলে ইনশাল্লাহ আমার কবরে বা ওইখানে আমি যেখানে থাকবো কী আমাদের দিন সেখানে এই নেকিগুলো পৌঁছতে থাকবে আর যদি আমি ভুল আমল বা ভুল কোনো তদ্য দিয়ে যাই তাহলে কিন্তু তার গুনাহ আমার কাছে পৌঁছাতে থাকবে যে সম্বান ভাই তার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আপনাদেরকে সঠিকগুলো জানিয়ে দেওয়ার জন্য হ্যাঁ কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আমাকে কিছু কৌশল ব্যবহার করতে হয় তার কারণ আছে সেই কারণগুলো আমি খুলে বলতে পারছি না আপনারা হয়তো একটু চেষ্টা করলেও সেগুলো ধরে নিতে পারবেন ইনশাআল্লাহ জি সমান ভাই যদি জিন আপনার রক্তের সঙ্গে মিশে যায় তাহলে আপনি প্রথমত সুরা ফালাক এবং সুরা নাস তিন তিনবার পরে একটা পানিতে ফুঁ দেবেন শুধু সুরা ফালাক সুরা নাস তিন তিনবার পরে একটা পানিতে ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পর সুরা জিনের প্রথমের পাঁচটা আয়াত পরে ওই পানিতে কিন্তু ফু দেবেন সুরা ফাতিহা পড়বেন সাতবার ওই পানিতে কিন্তু ফুঁদবেন সর্বপ্রথম সুরা ফাতেহা পড়বেন বাকি সুরাগুলো একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আপনার পানি কিন্তু রেডি হয়ে গেছে পানি রেডি হয়ে যাওয়ার পর ওই পানি কিন্তু আপনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা খালি পেটে পান করতে থাকবেন বিসমিল্লাহ বলে পানি খাওয়ার নিয়ম আমি বলি যে ডান হাতে গ্লাস ধরবেন বিসমিল্লাহ বলে পানি পান করবেন তিন ঢোকে পানি পান করবেন প্রত্যেকটা নিয়ম কিন্তু মনে রাখবেন যদি আমার নিয়মের এদিক ওদিক করেন আর আপনি যদি তা থেকে ফল না পান তাহলে কিন্তু আমাকে বলবেন না যে হুজুর আপনি যে আমলটা দিয়েছেন তে আমি ফল পাইনি যে সময় তার জন্য প্রতিটা কথা আমার তার মূল্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন জি সময় কারণ আমি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সম্মুখে মানে নিয়ে আসছি আর কি যদি আপনারা মনে করেন যে এটা আমার কোনো গুরুত্বপূর্ণ নয় আপনার ভুল হবে সেটা আমি কোনোটাই বেফালতু বলি না হ্যাঁ হয়তো আমার কথা বলার মধ্যে কিছু একটি মানে কথা একটু বেশি হয়ে যায় কারণ আমি চাই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তার জন্য হয়তো কথা একটু বেশি সময় সময় হয়ে যায় তার জন্য ক্ষমার দৃষ্টি দেখবেন যে ভাই সকল যখন এই আমলগুলো আপনি করলেন এবং প্রতিদিন গোসল করার সময় ওই গোসলে ওই পানিগুলো মিশিয়ে আপনি গোসল করতে থাকবেন আমলগুলো করার পর যদি দেখেন তারপরও জিন আপনার শরীর ছেড়ে যাচ্ছে না যেহেতু রক্তের সঙ্গে মিশে আছে তাহলে আপনি কি করবেন আপনি এই ট্রিটমেন্টটি করবেন সেটি ওই মানে আমি এবার যে ট্রিটমেন্টটি আপনাকে বলতে যাব বা যে চিকিৎসাটা বলতে যাব সেটা কিন্তু আপনি নিজে নিজে কখনোই পারবেন না জি এটার জন্য অবশ্য আপনার অভিজ্ঞ লোকের দরকার আছে যারা এই লাইনে কাজগুলো করে সেটা কি। সেটা হচ্ছে হিজামা বলা হয় আমাদের দিকে আশা করি অনেকে ভাই অনেক ভাই বুঝতে পারবেন এই কথাগুলো হিজামা যেটাকে বলা হয় বা সিঙ্গা লাগানো বলা হয় জি অনেকে সিঙ্গা লাগানো বুঝবেন আবার অনেকে হিজামা বুঝবেন হিজামা যেটা বলা হয় এক ধরনের কাপ থাকে দেখবেন আপনারা অনেকেই হয়তো জানেন এগুলো আবার অনেকে জানেন না তার জন্য একটু খুলে বলছি যে দেখবেন এক ধরনের কাপ থাকে ওই কাপ গোল গোল কাপগুলোকে আপনার পিছনের দিকে বিভিন্ন জায়গায় সে লাগিয়ে থাকে মানে শরীরের বিভিন্ন জায়গায় তারা বসিয়ে থাকে তার মাধ্যমে দূষিত রক্ত যেগুলো আপনার শরীর সেগুলো থেকে কিন্তু ওই রক্তগুলোকে বের করে নেয় জি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিটমেন্ট এবং খুব সহি ট্রিটমেন্ট কারণ এটা হাদিসে এসেছে এটা হাদিস দ্বারা প্রমাণিত তখনকার সিস্টেম ছিল একটু আলাদা এখনকার সিস্টেম একটু হচ্ছে আলাদা তবে সিস্টেম আলাদা হলেও চিকিৎসা কিন্তু এক এটা মনে রাখবেন হ্যাঁ এবার আরও একটি কথা বলি এই যে সিঙ্গা লাগানো বা হিজামা যেটাকে বলছে সেটা কিন্তু দেখবেন আপনার গ্রামে অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু পাওয়া যায় করে পাঁচশো টাকা মতো মনে হয় নাই দিয়ে করে তবে আমি আপনাকে বলবো প্রত্যেকের কাছে কিন্তু করবেন না কারণ প্রত্যেকে কিন্তু সঠিকভাবে এটা করতে জানে না হতে পারে তারা করতে বসে গেছে এটা ঠিক তারা করছে কিছু টাকার বিনিময়ে হোক বা যার কারণে হোক না কেন তবে প্রত্যেকে কিন্তু এই ট্রিটমেন্টটা ঠিকভাবে করতে পারে না যেটা আসলে সঠিক একদম পারফেক্ট যেটা সেটা কিন্তু প্রত্যেকেই করতে পারে না আমি প্রথমে একবার বললাম আবার বলছি যে আপনারা সাবধান একটু খেয়াল করবেন যদি আপনার বাসা থেকে আপনার ঘর থেকে একটু দূরেও হয় তারপর আপনি সেখান থেকে ট্রিটমেন্টে নিয়ে আসবেন একজন অভিজ্ঞ যে ভালো অভিজ্ঞ রাখেন অভিজ্ঞতা রাখেন তাদের কাছ থেকেই ট্রিটমেন্টে নেবেন কারণ এর চিকিৎসা অনেকে করে এটা ঠিক তবে এই চিকিৎসার মধ্যে একটা মাপ থাকে তারা বুঝতে পারে যে এই মুহূর্তে শয়তান কোন অংশে থাকতে পারে বা কোন কোন জায়গায় বসে থাকতে পারে তাদের একটা মোটামুটি একটা আইডিয়া থাকে আল্লাহর রহমতে মধ্যে কারণ ওরা এই কাজগুলো করে থাকে সেই মাপে মাপে ওই বাটিগুলো ওই যে মানে কাপগুলো সেগুলোকে বসিয়ে দেবে ওনারা বিশ বলে ওখানে বসিয়ে দেবে দেখবেন ইনশাল্লাহ মানে কিছু কিছু জায়গাতে বসাতে থাকবে সে ঠিক আইডিয়া করতে পারে যে এখানে হতে পারে এখানে হতে পারে ওখানে হতে পারে এভাবে কিন্তু জায়গা জায়গায় জায়গা জায়গায় ঠিক সময় কোন সময় কোনটা বসাতে হবে কোন মাপে কোনটা বসাতে হবে প্রত্যেকের কিন্তু একটা নিয়ম আছে যেগুলো যে আসলে এ সম্পর্কে ভালো জানে মানে তারাই ভালোভাবে করতে পারবে সকলে কিন্তু এগুলো করতে পারে না ইনশাআল্লাহ যদি আপনি এই ট্রিটমেন্টটা নিয়ে থাকেন ইনশাআল্লাহ যদি আপনার শরীরে কোনো জিন ওই রক্তের সঙ্গে মিশে থাকে ইনশাআল্লাহ সেটা ওই দূষিত রক্তের সঙ্গে বেরিয়ে যাবে সে আর থাকতে পারবে না এটা আমার কথা না একটা হাদিসের কথা যেহেতু শয়তান মানুষের শরীরে বিভিন্ন রক্তের সঙ্গে মিশে থাকে আর ওই চিকিৎসাগুলো করলে আপনার সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন হ্যাঁ আরও একটি কথা যে এই মানে চিকিৎসাটা করার জন্য শুধু জিম থেকে মুক্তি পাবেন এটাই কিন্তু নাই আপনার দীর্ঘদিনের পুরনো অসুখ দীর্ঘদিন আরও বিভিন্ন শরীরের যে বিভিন্ন ব্যথা বিভিন্ন জিনিস থেকে আপনি কিন্তু পরিত্রাণ পাবেন কারণ এটা খুবই মূল্যবান চিকিৎসা ভাই সকাল আমি খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসাটা আজকে আপনাদেরকে বলে দিলাম যদি আপনারা সেটার মূল্য না দেন সেটা আপনাদের ব্যাপার আমি চাই যে আপনারা এটার মূল্য দিতে শিখুন এবং আপনারা এটাকে মানে ভুলে না গিয়ে আমার কথা অনুযায়ী একটু গুরুত্ব দিয়ে চিকিৎসাগুলো নিয়ে থাকেন দেখেন আপনি চিকিৎসা নেওয়ার পর যদি আপনি আরাম না পান তখন আমাকে কমেন্ট করে না হয় বলবেন যে ভাই আমি আরাম কিন্তু পাইনি যে সম্বন্ধে ভাই আরও মানে আবারও বলছি যে জিনের চিকিৎসার পাশাপাশি আপনার আরও বিভিন্ন শরীরের যে সমস্যাগুলো আছে শারীরিক যে সমস্যা আছে বিভিন্ন জায়গায় শরীরের ব্যথা হোক পুরোনো কোনো রোগ হোক সবগুলোই ওর মাধ্যমে আর কি সেরে যেতে পারে বা সেরে যাবে ইনশা আল্লাহ কারণ এর মধ্যে আল্লাহর শিফা দান করেছেন জি সম্মান্ত ভাই ভাই সকল আমার এই তোহিদ মিডিয়ার পাশাপাশি আরও একটি দ্বিতীয় চ্যানেল আছে যেটার নাম হচ্ছে জিন্নাত মিডিয়া যদি এখন পর্যন্ত সেই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করেছেন তাহলে বলব যে নিচের ডিসক্রিপশনে ওই চ্যানেলের লিঙ্কটা কিন্তু আপনি পেয়ে যাবেন আশা রাখি আপনি ওই চ্যানেলটাকেও এভাবে পছন্দ করবেন ভাই সকল ভিডিওটি কেমন লেগেছে অবশ্য কমেন্ট বক্সে কিন্তু জানাবেন জি এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আপনার একটি লাইকের আশায় কিন্তু আমরা থাকি দেখি অনেক ভাই ভিডিও দেখেন হয়তো লাইক করেন না হয়তো একটু সময়ের মানে কারণে আপনাদের সময় হয়তো কম আমি মানে বলি যে একটুখানি যদি আপনি চেষ্টা করেন দুই মিনিট মতো সময় বা এক সেকেন্ড হয়তো সময় লাগবে আপনার ভিডিও দেখতে দেখতে লাইকটা দেওয়া হয়ে যাবে যদি আপনি দেন তাহলে আমি কিন্তু আরও বেশি খুশি হব এবং আগ্রহী হব আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করার জন্য আমি অনেক খাটনি করে আপনাদের জন্য এই সুন্দর ভিডিওগুলো তৈরি করি কারণ যাতে করে আপনারা এর মাধ্যমে মানে বিভিন্ন রোগ মানে রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন এবং বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচতে পারেন ভাই সকল আমি তো কিছু করে দিতে পারব না আপনাদেরকে আমি আপনাদের রোগ সারিয়েও দিতে পারবো না কারণ এর মালিক কিন্তু আমি নয় তবে আপনাদেরকে সঠিক একটা রাস্তা দেখিয়ে দিতে পারবো আল্লাহর দয়ার বা আল্লাহ আমাকে সে জ্ঞান দান করেছেন তার জন্য আপনাদেরকে ওই সঠিক রাস্তাটা কিন্তু আমি দেখিয়ে দিতে পারবো যার মাধ্যমে আপনি নিজে সে রাস্তায় চলবেন ইনশাল্লাহ সে তার ফল পাবেন ভাই সকল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হলে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিনই আমরা এ ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি সম্মান্ত ভাই আজকে কিন্তু এ পর্যন্ত আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভাই সকাল আরও একবার বলি অবশ্য আমার জন্য একটু দোয়া করবেন যাতে করে রাব্বুল বলেন আমাকে সুস্থ রাখেন কারণ আমি সুস্থ থাকলেই আমি সুন্দর সুন্দর বিষয়গুলো আপনাদের জন্য তুলে ধরতে পারবো এবং আপনারাও এর মাধ্যমে কিন্তু অনেক কিছু জেনে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি